আমরা এক থেকে ১২তম যারা আছি তারা নিয়োগ বঞ্চিত হয়েছি। আমাদের যেই শিক্ষকরা রাস্তা অবরোধ করবে, শিক্ষকরা এনটিআরসি গ্রহণ করবে, আমরা সরাসরি নিয়োগ চাই, মেয়র ভিত্তিক নিয়োগ চাই এবং নিঃশর্তভাবে নিয়োগ চাই। পরীক্ষা নিয়ে নতুন নতুনদের নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের নিয়োগ বঞ্চিত রেখেছে বিভিন্ন কলা কৌশলে। আমাদের দাবি হচ্ছে যে আমরা এক থেকে ১২তম যে নিবন্ধনধারী আছি তারা সবাই শূন্য পদের বিপরীতে পাস করা, সবাই শূন্য পদের বিপরীতে পাস করা। কিন্তু এনটিআরসি এর যতটা নিয়োগ পরীক্ষা যতটা নিবন্ধন পরীক্ষা দিয়েছে ততটাই নিয়োগ পরীক্ষা দেওয়ার কথা ছিল কিন্তু তারা না দিয়ে তারা পঞ্চম নিয়োগ বিজ্ঞপ্তি পাঁচটা নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। এই কারণে আমরা এক থেকে ১২তম যারা আছি তারা নিয়োগ বঞ্চিত হয়েছি। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। অর্থাৎ বৈষম্যের শিকার হয়েছি, তারা নতুন পাশকৃত ছাত্রছাত্রীদের নিয়োগ দিচ্ছে কিন্তু আমাদের ৩৫+ হয়েছে তাদের কারণে, তাদের কারণে আজ আমরা ৩৫+। কিন্তু এটার অজুহাতে ওনারা আমাদেরকে চাকরি থেকে বিরত রাখছে এবং আমাদেরকে বৈষম্যের শিকার করেছে। আমাদের সার্টিফিকেট যখন আমরা পাশ করেছি তখন কোনো আইনি জটিলতা ছিল না, তখন আমরা পাস করেছি পুরোটাই এক মানে আমাদের সার্টিফিকেটের মেয়াদ ছিল আজীবন কিন্তু পরবর্তীতে আমাদের এই মেয়াদটা করা হয়েছে মাত্র ৩ বছর। এই জন্য আজকে আমাদের এখান থেকে দুইজন প্রতিনিধি আইন মন্ত্রণালয়ে গিয়েছে, আশা করছি আমাদের এই আইন মন্ত্রণালয় আমাদের চাকরির সুব্যবস্থা করবেন। আর যদি না করা হয় আমাদের যেই শিক্ষকরা রাস্তা অবরোধ করবে, শিক্ষকরা এনটিআরসি গ্রহণ করবে, কোনোভাবে আমাদের চাকরি ছাড়া আজকে বাড়িতে ফেরা হবে না। আমরা শাহবাগে ২০৫ দিন আমরা আন্দোলন করছি, সেখান থেকে আমাদের নিয়োগ দেওয়া হয়নি, শিক্ষামন্ত্রী সেখান থেকে আমাদেরকে ডেকে বলছে নিয়োগ দেবে সেটা দেয়নি। তারপরে আমরা আরো অনেক আন্দোলন করেছি, আন্দোলনের পরও এনটিআরসি আমাদেরকে আইনি জটিলতার কারণে নিয়োগ দেয়নি। এক থেকে ১২ আমরা সরাসরি নিয়োগ চাই, মেয়াদ ভিত্তিক নিয়োগ চাই এবং নিঃশর্তভাবে নিয়োগ চাই, আমরা নিয়োগ চাই। আমি আজ ১৬ বর্ষ ১৭ বর্ষ হলো নিয়োগ বঞ্চিত, আমাদের নিয়োগ বঞ্চিত রেখে ওনারা নতুন নতুন করে পরীক্ষা নিয়ে নতুন নতুনদের নিয়োগ দিয়েছে কিন্তু আমাদের নিয়োগ বঞ্চিত রেখেছে বিভিন্ন কলা কৌশলে এবং বিভিন্ন নিয়ম নীতি আইন প্রণয়ন করে আমাদেরকে নিয়োগ বঞ্চিত রাখা হয়েছে। তাই আমরা প্রথম ব্যাচ থেকে আমরা সবার ম্যাচ ভিত্তিকে সবার নিয়োগ চাই, যেহেতু আমরা প্রথম দিকের ব্যাচ, সেহেতু আমাদের একটা আত্মসম্মান আছে, যেহেতু আমরা এত বর্ষ ধরে নিয়োগ বঞ্চিত সেই ক্ষেত্রে আমরা কেন মানে পিছনের দিকে নিয়োগ পাবো, আমাদের আত্মসম্মান আছে। আমরা প্রথম দিকে নিয়োগ চাই এবং আমরা ব্যাচ ভিত্তিকে নিয়োগ চাই। ২৯ তারিখ আমাদের আন্দোলন হয়েছিল, সেখানে আমাদের শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ হয়েছিল, উনি আমাদের জন্য ব্যবস্থা গ্রহণ করেছেন এবং আজকে উনার সাথে আমাদের টিম যোগাযোগ করেছে।